প্রত্যাখ্যানে প্রতিবাদ জারি। আর্যিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের দেওয়া 85,000 টাকার অনুদান নিতে অস্বীকার করেছে কলকাতা ও জেলার বেশ কয়েকটি পুজো সংগঠন। এবার সেই তালিকায় যোগ হলো পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকের পুজো কমিটি। নেট দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। টাটুয়ারা মা শ্মশান কালী মন্দির সমিতি সরকারের দেওয়া অনুদানে না বলল তারা। গত 3 বছর দুবার পেয়ে আনছে, এবার 3 বছর এবছরও তো পাবেন। হ্যাঁ পাবো, কিন্তু আমরা এই বছর নিচ্ছি নাই। কেন নিচ্ছেন নাই কেন? ওই আর্যিকর কাণ্ডের জন্য অ্যাকচুয়ালি এখনও যে তিলোত্তমার বিচার পাওয়া গেল নাই, তার জন্যই আমরা প্রত্যাখ্যান করেছি। গত 2 বছর ধরে রাজ্য সরকারের অনুদান পেয়ে আসছে এই পুজো কমিটি। আর্যিকর কাণ্ডের প্রতিবাদে এবছর অনুদান না নেওয়ার কথা বলে গত সপ্তাহে চিঠি দেওয়া হয়েছে জেলাশাসককে। ক্লাবগুলিকে পুজোর অনুদান দেওয়া নিয়ে বিতর্ক শুরু থেকেই, তারপরেও 70,000 টাকা থেকে এবছর বাড়িয়ে তা 85,000 করা হয়েছে। এই প্রেক্ষাপটে অনুদান সংক্রান্ত পুরনো একটি মামলায় সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কার্যত শ্লেষের সুরে বলেন, রাজ্যের পুজো কমিটিগুলিকে কম করে 10 লক্ষ টাকা দিন, 85,000 টাকায় কি হয়? এই টাকায় খুব বেশি হলে একটা তাঁবু বানানো যেতে পারে, আর না হলে কার্যকরী কমিটির সদস্যদের কাজে লাগতে পারে। এই প্রেক্ষিতে এবার অনুদানে না বলল পুরুলিয়ার পুজো কমিটি। সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া। সব হারিয়েছেন তারা, চেয়ে রয়েছেন সরকারি ত্রাণটুকুর দিকে। এই আবহে বন্যা দুর্গতদের জন্য আসা ত্রাণ চুরির অভিযোগ উঠল হুগলির খানাকুলে, আর এই অভিযোগকে কেন্দ্র করেই প্রকাশ্যে এল বিজেপির কোন্দল। এই ঘটনা বিজেপি পরিচালিত ধান্যঘরা পঞ্চায়েতের। এই পঞ্চায়েত অফিসের তালা ভেঙে ত্রাণ চুরির অভিযোগ উঠেছে খানাকুল বিধানসভার বিজেপির কনভেনার নির্মল মান্নার বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের প্রধান ও বিজেপি নেতা। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সর্বতভাবে মিথ্যা। এই নির্মল মান্না অভিরাম প্যাটেল, বাবুলাল প্যাটেলের নেতৃত্বে এখানে চাবি তালা ভেঙে দিয়ে, আমাকে চাবি দিয়ে আপনার হচ্ছে বৈদ্যুতিক গ্যাং ফেলে দিয়ে, সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়ে সমস্ত কিছু তীরপোল আর যে সমস্ত সামগ্রী ছিল সরকারি মাল সেগুলো নিয়ে চলে গেছে। তো ওদের নেতৃত্বেই হয়েছে ব্যাপারটা। পঞ্চায়েত থেকে নিয়ে গেছে তালা ভেঙে। যখন মানুষ জল যন্ত্রণায় ভুগছে, নিচে জল, উপরে প্রখর রোদ, গরম এবং কিছু মেঘলা আবহাওয়া রাত্রিতে, তখন একটা তিরপোল মেম্বারকে চাই। তখন মেম্বাররা তিরপোলের জন্য নৌকা ভাড়া করে, যেহেতু নৌকা পরিষেবা নাই কাকনান থেকে আসার জন্যে, নৌকা ভাড়া করে যখন ওরা পঞ্চায়েতে আসে, প্রধান না থাকার জন্যে প্রধানকে ফোন করা হয়। প্রধান তখন যেটা বলে সেটা অন ভয়েস রেকর্ডে যে এই তিরপোল নিয়ে যাও, তারা সেই সরকারি রেজিস্টারে সই করে তারা তিরপোল নিয়ে গেছে। তিরপোল নিয়ে যাওয়ার পরে সেই তিরপোল যে লুট করেছে বলছে, এটা আমি বলতে পারবো না, কারণ আমি পরে এসে যখন শুনলাম যে তিরপোল এরা নিয়ে গেছে এবং রাত্রিতে মিডিয়া আমার নামে ফায়ার করেছে, এটা আমি জানতে পেরেছি। ঘটনায় রবিবার সরকারি সম্পত্তি লুটের অভিযোগ তুলে অভিযুক্ত দলীয় নেতা সহ 3 বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পঞ্চায়েতের প্রধান। ঘটনায় বিজেপিকে খোঁচা দিয়েছে তৃণমূল। আমাদের করা অভিযোগটা সত্যি যে দিকে দিকে যে মাল লুট হচ্ছে তাতে প্রত্যক্ষভাবে জড়িত বিজেপি। অভিযোগ কে করছে? একদম লিখিত থানায় অভিযোগ করছে, আবার তিনি বিধানসভার কনভেনার, আমিও একজন বিধানসভার কনভেনার। তোমার কার ওপর অভিযোগ করছে? একটা বিজেপিরই পঞ্চায়েত প্রধান, বিজেপির বিধানসভার যিনি কনভেনার, তার ওপর লিখিত থানায় অভিযোগ করছে। তার মানে খানাকুল 1 ব্লক খানাকুলে যে রাস্তায় যে মাল লুট হচ্ছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের সরকারকে কালিমালিপ্ত করার জন্য, এটা আজকে প্রমাণিত হলো। কমছে জল, তবে কমেনি কষ্ট। খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। খানাকুলের বন্দর, ধান্যঘরা, ঠাকুরানী চক, পানশিউলি, রাজাহাটির কোমর পর্যন্ত জল। এই আবহে 7 দিন আগে দ্বারকেশ্বর নদীর বাঁধ ভেঙে মাত্রাতিরিক্ত জল ঢোকায় তলিয়ে গিয়েছে খানাকুলের তালিপ বন্দর এলাকার নদী তীরবর্তী 10টি বাড়ি। বাড়ি ঘর হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে তাঁদের। এদিকে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। আমতা 2 নম্বর ব্লকের ভাটোরা, ঘোড়াবেড়িয়া, চিতনান, ঝামটিয়া একাধিক গ্রাম পঞ্চায়েতগুলির বেশিরভাগ গ্রামে এখনও কোমর সমান জল। জলের তলায় রাস্তাঘাট, চাষের জমি। চাষের জমি তো সব চলেই গেছে জলের তলায়। আপনি কী চাষ করেছিলেন? আমি ধান চাষ করেছিলাম। কত টাকা খরচ হয়েছিল? আমার 3 বিঘে ছিল, মোটামুটি খরচ হয়েছিল 15,000 টাকার মতো। আমরা চাইছি যে ক্ষতিপূরণের জন্য কিছু যদি চাষের জন্য দেয়া হয় সরকারের কাছে, এটুকুই আবেদন করব। সরকার যদি আমাদের একটু সাহায্য করেন তাহলে আমরা একটু উপকৃত হব। বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত চাষীদের শস্য বীমা থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
জেলা কৃষি দপ্তর সূত্রে খবর, এই বন্যা পরিস্থিতির ফলে আমতায় 7600 হেক্টর ধানের জমির মধ্যে 5277 হেক্টর জমি প্লাবিত হয়েছে। পাশাপাশি 545 হেক্টর জমির মধ্যে 400 হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। চাষের জমি থেকে জল সরানোর জন্য জেলা সেচ দপ্তরের তরফে পাম্প বসানো হয়েছে। বাপন সাঁতরা ও শরীফ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।